ওকে, তো আমি এখানে বিষয়টা আবারও দেখাচ্ছি যে আসলে ডাটাবেসটা আমরা কিভাবে কাজ করব। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমরা এই ফিল্ডগুলো আর এই এই ইউআইটা আগে ফার্স্ট অফ অল বিল্ড করে ফেলবো। বিল্ড করে আমরা টেক্সট ফিল্ডের জন্য প্রত্যেকটা ভ্যারিয়েবল সেট করে দিব, ঠিক আছে? চেঞ্জ ভ্যারিয়েবল নেম দিয়ে আমরা এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করে দিব। দেওয়ার পরে আমরা এখানে একটা টেবিল বক্স নিব, এখান থেকে টেবিল আমরা দেখতে পাবো, এখান থেকে টেবিল আছে, এখানে টেবিল দিয়ে এখানে আমরা টেবিল ক্রিয়েট করে ফেলবো। আর এখানে আমরা চারটা বাটন নিব, ঠিক আছে? আমরা চারটা বাটন নিয়ে আমরা বাটনগুলোকে এখান থেকে এডিট টেক্সটের মাধ্যমে রিনেম করে নেব। এখন এটা করার পরে আমাদের মেইন টার্গেটটা থাকবে হচ্ছে জাম্প সার্ভারের সঙ্গে কানেক্ট করা। এখন আমাদের এই প্রজেক্টটার সঙ্গে কিভাবে জাম্প সার্ভারের সঙ্গে কানেক্ট করতে হবে সেটাই মেইন বিষয়। তো ফার্স্ট অফ অল আমরা জাম্প অন করে নিলাম। তো জাম্প অন করার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা জাম্প সার্ভারটাকে স্টার্ট করে দেব। তারপর আমরা এখান থেকে হচ্ছে জাম্প সার্ভারটাকে আমরা এখানে অন করে ফেললাম। জাম্প সার্ভারটাকে এখানে অন করার পরে আমরা এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। তো আমরা এখান থেকে জাম্প সার্ভারে চলে আসলাম, পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসলাম। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সাপোজ আমার ওই প্রজেক্টটার জন্য ডাটাবেসের নামটা ছিল এটা, তো আমাকে সর্বপ্রথম একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এখান থেকে নিউ, ঠিক আছে? সাপোজ নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করতে হলো, যেমন সাপোজ আমি দিলাম আমি ডাটাবেস নেম দিলাম হচ্ছে সাপোজ নিউ ডাটাবেস। ওকে, তারপরে এখান থেকে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ডাটাবেসটা আমার ক্রিয়েট হয়ে গেল নিউ ডাটাবেস নামে। এখন ডাটাবেসের আন্ডারে আমি একটা টেবিল ক্রিয়েট করব, কারণ আমার এখানে যে ডাটাগুলো আছে সেগুলো একটা টেবিলের মধ্যে রাখবো, ঠিক আছে? সো আমি একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলের নাম দিলাম নিউ টেবিল। ওকে, এখন এখানে আমরা এখানে নাম্বার অফ কলামস গুলা বাড়াতে পারি কমাতে পারি, ঠিক আছে? সো আমরা এখানে চারটা কলাম নিব, কারণ হচ্ছে আমার যে প্রজেক্টটা আছে সেখানে হচ্ছে আমরা মূলত চারটা ডাটা ইনপুট নিব। তো আমরা চারটা ডাটা ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে আজকে চারটা কলাম নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে গো বাটনে ক্লিক করলাম, সে সরাসরি হচ্ছে চারটা ফিল্ড নিয়ে নেবে। সো প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট নামটা হচ্ছে রোল নাম্বারের জন্য, এভাবে আমরা রোল নাম্বারটা দিব। এটা ইন্টিজার টাইপ হবে, লেন্থ সাপোজ আমরা হচ্ছে 20 দিলাম। তারপরে যেহেতু এটা হচ্ছে প্রাইমারি কি হিসেবে থাকবে, সো আমরা এখানে এটাকে এখানে দেখি আমি হ্যাঁ এখানে হচ্ছে এআই এই যে এটা প্রাইমারি, আমরা এটাকে মার্ক করে দেব, যেহেতু এটা আমার প্রাইমারি, এটা হচ্ছে আমার প্রাইমারি হিসেবে এটা মার্ক করে দেব, ঠিক আছে? তারপর আমরা এখানে গো বাটনে ক্লিক করে দেব। তারপরে হচ্ছে আমাদের রোল নম্বরটা ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে হচ্ছে আমার ফার্স্ট নেম, এফ নেম। তারপরে হচ্ছে এটা যেহেতু ফার্স্ট নেমটা আমার টেক্সটে ভার্চারে থাকবে, ভার্চারে দিলাম, সাপোজ এটা লেন্থ দিয়ে দিলাম 30।
লাস্ট নেম, এটা একটা নিলাম, সেটাকে আমরা ভার্চার করে দিলাম। আর এটার লেন্থ আমরা দিলাম হচ্ছে 30। আর লাস্টে থাকবে হচ্ছে আমার অ্যাড্রেস, এটাকে আমরা ভার্চার করে দিলাম, এটার লেন্থ আমরা দিয়ে দিলাম 30। তো এভাবে হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পরে পরে আমরা হচ্ছে এখানে সেভ বাটন আমরা ক্লিক করে দিলাম। করার পরে আমার সম্পূর্ণরূপে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, নিউ ডাটাবেসের আন্ডারে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে দেখতে পাই রোল নাম্বার, এফ নেম, এল নেম, অ্যাড্রেস, চারটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা প্রোগ্রামে চলে যাই। এখানে এখন আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেটার আমাদের মেইন কাজ হচ্ছে সেই ডাটাবেসের সঙ্গে আমার হচ্ছে এই ইয়েটা প্রজেক্টটাকে কানেক্ট করা। তো আমাদের মেইন মেইন যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে এই যে লাইব্রেরিজ আছে, প্রত্যেকটা প্রজেক্টের আন্ডারই একটা লাইব্রেরিজ থাকবে। লাইব্রেরিজে হচ্ছে এই দুইটা জিনিস আমাদের অ্যাড করে দিতে হবে। তো এটা কিভাবে আমরা অ্যাড করব, লাইব্রেরি থেকে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে দেখব অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে আমাদের হচ্ছে MySQL JDBC ড্রাইভার, এটা একটা ড্রাইভার থাকবে, এখানে যদি আমরা অ্যাড বাটনে ক্লিক করি তাহলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে এই rs2xml.jar, এই জিনিসটা হচ্ছে আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড লিঙ্কটা পারলে দিয়ে দিব। তো এই এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করলে অ্যাড জার অর ফোল্ডার, এখানে ক্লিক করে আমরা ওই ফাইলটা এখানে আবার, এই যে আমি এখান থেকে এখানে ডাউনলোড করে ডেস্কটপে রেখেছি, তাই এখান থেকে আমি এই লাইব্রেরিতে আমি এটা অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে টেবিলের জন্য মূলত। তো আমাদের হচ্ছে প্রয়োজনীয় লাইব্রেরিগুলো যখন আমরা এখানে ইনসার্ট করে দেব, তখন আমাদের এখন মেইন কাজ হচ্ছে এই লাইব্রেরিগুলোর সাহায্যে আমরা ডাটাবেজের সঙ্গে কানেক্ট করব। তো আমাদের এখন যেটা সহায়তা নিতে হবে, সার্ভিসের সহায়তা নিতে হবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে সার্ভিস, আমার এখানে সার্ভিসটা শো করছে না, তাই আমি এখান থেকে সার্চ করে নিয়ে নিচ্ছি সার্ভিস উইন্ডো। সার্ভিস উইন্ডোটা গেল কোথায়? ওকে, এই যে আমি সার্ভিস উইন্ডোটা এখানে পেয়ে গেলাম। তো এইখানে সার্ভিসে সার্ভিসেসে গেলে এখানে দেখবেন যে ডাটাবেস নামের একটা অপশন আছে, সেখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ কানেকশন করব। কারণ আমরা চাচ্ছি যে এই ডাটাবেসটার সঙ্গে নতুন একটা ডাটাবেসে কানেক্ট করব। এখানে দেখেন নিউ কানেকশনের এখানে আসছে জাভা ডিবি এনাবল এমজেড। তো এটা এখানে আমরা কানেক্ট এটা করব না, এখানে আমরা সিলেক্ট করে দেব MySQL কানেক্টর অর যে ড্রাইভার, আমরা এই ড্রাইভারটার সাহায্যে কানেক্ট করব। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে এখন দেখেন এখানে কি আসছে, এখানে হোস্ট আমাদের লোকাল হোস্ট সরাসরি শো করছে, পোর্ট নাম্বার শো করছে, আর ডাটাবেজের এখানে ডাটাবেজ নাম শো করছে। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে ডাটাবেজ নামটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এখানে আমাদের ডাটাবেজ নাম কি নিয়েছি আমরা, নিউ ডাটাবেজ। সো আমরা এটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে হচ্ছে আমরা এখানে এই ডাটাবেজের আন্ডারে আমরা এই নামটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা টেস্ট করে দেখব যে আসলে এটার সঙ্গে কি আমার ওই ডাটাবেসটার সঙ্গে আদৌ কানেক্ট হচ্ছে কি না। তা আমি এখানে টেস্ট কানেকশনে যদি ক্লিক করি, এই যে কানেকশন সাকসেস, যদি এটা দেখায় তাহলে মনে করবেন যে আপনার ডাটাবেসের সঙ্গে কানেক্ট করতে তার কোনো সমস্যা হচ্ছে না। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব, তারপরে নেক্সট, তারপর আমরা ফিনিশ করে দেব। করে দিলে এই যে দেখেন সে ডাটাবেজের লিঙ্কটা সরাসরি এখানে কানেক্ট করে দিবা। সো আমি এখন এই প্রজেক্টে যদি এই এই ডাটাবেজ নিয়ে কাজ করি, সে অতি সহজে এই ডাটাবেজে আমার ডাটাগুলো স্টোর করে দিবে। এখন মেইন বিষয়টা হচ্ছে যেটা আমরা এবার এখানে এখানে আমাদের সবগুলোর জন্য ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখানে যে ডাটাগুলো পাব, ওই ভ্যারিয়েবলগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলো হচ্ছে ইনসার্ট বাটনে যখন ক্লিক করব, সে হচ্ছে সেট টেক্সট আর গেট টেক্সটের মাধ্যমে সে ডাটাগুলোকে ডাটাবেজের মধ্যে ইনসার্ট করে দেবে। তাহলে এখন আমাদের মেইন কাজ কি, আমরা যে একটা কানেকশন করে দিলাম, এই কানেকশনটা তো আমার এই পেজের জন্য কানেকশনটা কানেক্ট করে দিতে হবে। তাহলে আমরা সোর্স কোডে সরাসরি চলে যাব। সোর্স কোডে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের এই যে দুইটা তিনটা ফিল্ড ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে। ফিল্ড ভেরিয়েবল কানেকশনের জন্য কন, প্রিপেয়ার স্টেটমেন্ট পিএস, রেজাল্ট সেট আর এস নাম, ঠিক আছে? এই তিনটা আমার হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে।
করার পরে আমরা সরাসরি ডিজাইনে আবার চলে যাব। ডিজাইন থেকে হচ্ছে ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা নিউ রাইট বাটন ক্লিক করে ইভেন্ট অ্যাকশন অ্যাকশন পারফর্ম এখানে চলে গেলে আমরা সরাসরি ইনসার্ট বাটনের জন্য যেই কোডগুলো লিখতে হবে সেখানে আমরা চলে আসব। সো আমার এখানে সরাসরি করা আছে তাই আমি করছি না, এখানে আমি জাস্ট বুঝাই দিচ্ছি। এখন দেখেন আমার আমার হচ্ছে ডাটাবেজে, আমাদের যে ডাটাবেজ আছে সেখানে অলরেডি আমাদের অনেকগুলো কুয়েরি ওরা হচ্ছে সেট আপ করে দেয়া থাকে, অনেকগুলো কুয়েরি সেট আপ করে দেওয়া থাকে, যেমন সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, ক্লিয়ার, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে অলরেডি অটোমেটিক দেওয়া থাকে, কিন্তু এখানে তো জাম্পের জন্য করে দেওয়া, তো আমরা এভাবে এখান থেকে মডিফাই করে আমরা এখানে ইউজ করব। তো সর্বপ্রথম আমরা করতে যাচ্ছি ইনসার্ট। তো আমরা ইনসার্ট এখানে দেখেন ইনসার্ট ইনটু, এখানে আমার হচ্ছে টেবিলের নামটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো, চারটা ফিল্ড আছে সেগুলো দেওয়া আছে। তা আমরা চারটা ফিল্ডের ডাটা ইনসার্ট করব না, আমরা মনে আছে আমরা রোল নাম্বারটা কি প্রাইমারি কি হিসেবে করে দিয়েছি, সো এটা অটোমেটিকলি সে ইনক্রিমেন্ট করে নিবে, এখানে আমার কোনো দরকার নেই। তো আমরা এখানে কি করব, রোল নাম্বারটাকে আমরা কেটে দিব, কারণ আমাদের রোল নাম্বারে আমরা কোনো ডাটা নেওয়ার দরকার নাই। কেটে দেওয়ার পরে তো আমাদের রইলো কি এফ নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ঠিক আছে, আর এখানে ভ্যালুস। সো এগুলো হচ্ছে আমার নেম আর ভ্যালুস পাস করার জন্য এখানে আমার আবার, সো এখানে যেহেতু তিনটা সো আমরা এখানে ভ্যালুও তিনটা রাখবো, ঠিক আছে, একটা কেটে দিব। দেওয়ার পরে আমরা এখন হচ্ছে এখানে ভ্যালু টু, ভ্যালু থ্রি, ভ্যালু ফোর এখানে আপনার হচ্ছে আইডেন্টিফাই করে দেওয়া আছে, কিন্তু আমরা চাচ্ছি আমরা যে কোনো সময় ভ্যালু ইনসার্ট করব, তা আমরা এর জন্য এখানে হোয়াট মার্ক ইউজ করব, ঠিক আছে, এই জন্য আমরা এখানে হোয়াট মার্ক ইউজ করব। আর এই যে নিউ ডাটাবেস আমাদের এই যে এটার আশেপাশে যে কলনগুলো আছে ওগুলো আমরা রিমুভ করে দিব, অ্যাপ নেমের যে কলন আছে আমরা এটা রিমুভ করে দেব, আমরা জাস্ট প্যারামিটারটা এখানে বসাবো, কমা ডিলিট করলে চলবে না, কমা থাকতে হবে, ওকে। সো আমাদের এখন একটা সুন্দর জিনিস হয়ে গেল, ইনসার্ট ইনটু ওখানে ইনসার্ট হবে, এই টেবিলে আমরা ইনসার্ট করব কোন কোন ফিল্ডে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এবং ভ্যালু হচ্ছে এখানে থাকবে। সো দেখেন এই জিনিসটাই এখানে করা হয়েছে, এই ভ্যারিয়েবলটা একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিলাম ইনসার্ট ইনটু। সো আমার এখানে তো আগের ডাটাবেস ছিল এইটা, সো আমি এখন একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করছি, সো আমাকে এখন কি করতে হবে, ডাটাবেস, নতুন ডাটাবেস, যে নিউ ডাটাবেস আমি এটাকে কপি করে এখানে প্লেস করে দিলাম, আর এখানে হচ্ছে প্লাস দিতে হবে। প্লাস দিয়ে আমি এখানে দেখাই, এখানে হচ্ছে একটা জিনিস ক্রিয়েট করার পরে আমরা এখানে ডাটাবেস ভ্যালুস, ওকে, সো আমরা এখানে হচ্ছে, এখানে হচ্ছে আমরা কি করব প্লাস দিব, আর এখানে এই দুইটাকে হচ্ছে কোটেশন মার্কের মধ্যে ইনক্লুড করে দিব, আর এটাকে হচ্ছে আর একটা প্লাস দিয়ে এটাকে হচ্ছে কোটেশন মার্কে দিয়ে দিব, ঠিক আছে। সো এভাবে পুরো জিনিসটা করার পরে আমরা এখানে জাস্ট আমরা এখানে জাস্ট জিনিসটাকে কি করব, আমরা এই কুইরিটা এখানে আমরা লিখে দেব, ঠিক আছে, একদম হুবহু এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা মানে কুইরির যে বিষয়টা সেটা আমরা পেয়ে গেছি, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ডাটাবেজের সঙ্গে আমার এখানে একটা কানেকশনের মাধ্যমে আবার হচ্ছে এই ফিল্ডটার সঙ্গে কানেক্ট করে দিতে হবে, প্রত্যেকটা ফিল্ডের সঙ্গেও কিন্তু আবার কানেক্ট করে দিতে হবে। এই জন্য কানেকশনের জন্য আমরা কন একটা অলরেডি অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি, রেখে এসেছি উপরে। সো এই কন ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে ড্রাইভার ক্রিয়েট কানেকশন। এখন এখানে আপনাদের বলি, অনেকে দেখাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার ইরোর আসতেছে, হ্যাঁ, সো ইরোর আসতেছে কেন, সাপোজ আমি এখানে যে এটা কেটে দিই, লাইন ইম্পোর্ট লাইনটা কেটে দিই, আমাদের দেখেন ইম্পোর্ট লাইনটা কেটে দেওয়ার পরে এখানে এটা এভাবে ইরোর আসছে। তো এটা আসলে হচ্ছে আমাদের যে কানেকশন, যে ইয়াটা ইউজ করছি, মেথডটা ইউজ করছি, এটা আসলে আমাদের জন্য এই লাইব্রেরিতে এখানে ইম্পোর্ট করা নাই ফাইলটা, তো আমরা এই এটার জন্য যে লাইব্রেরিটা আছে সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। এই জন্য আমরা কি করব, এখানে ক্লিক করে আমরা অ্যাড ইম্পোর্টে ক্লিক করব, আমরা এখানে দেখবেন যে একটা লাইব্রেরি ইম্পোর্ট হয়ে যাবে, তাহলে আমার এখানে প্রবলেমটা সলভ। এই তিনটার ক্ষেত্রেই আমরা সেম ভাবে করব,
করার পরে আমরা হচ্ছে এখানে সরাসরি চলে যাই, এই যে এখানে তো ইনসার্ট বাটনে আমরা চলে আসছি। ইনসার্ট বাটনে এখানে আমরা প্রথমে কানেকশনের মাধ্যমে এই এখানে লোকাল হোস্ট আমরা ডাটাবেস নেম, তো যেহেতু আমার ডাটাবেস নেম কি ছিল, আমার ডাটাবেস নেম নিউ ডাটাবেস, তো নিউ ডাটাবেস হবে। আর এখানে সো এটা এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্ট, প্রিপেয়ার স্টেটমেন্ট মেথডের মধ্যে আমরা কি কানেকশনের সাহায্যে হচ্ছে এসকিউএলটা হচ্ছে কুইরিটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে সেট স্ট্রিং এর সাহায্যে হচ্ছে কি আমরা ডাটাটাকে সেট করব, আর গেট টেক্সটের মাধ্যমে এফ নেম, এই এফ নেমটা হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম। এই যে আমরা ডিজাইনের ভিতরে এখানে যে আমরা ভ্যারিয়েবলটা দিয়েছি, যে নাম যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম, সো এফ নেম এর মধ্যে আমাকে সেটা নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পরে এখন আমার এখানে হচ্ছে সবগুলো আমার তিনটা ভ্যারিয়েবল ফিল্ড ভ্যারিয়েবল নেম, আর এটার সাথে আমাদের গেট টেক্সটটা মেথডটা দিতে হবে। তাহলে কি করবে, সেই গেট টেক্সট মেথডের মাধ্যমে সে ডাটাগুলা হচ্ছে আপনার সেট স্ট্রিং এটা দুইটা মেথডের সাথে সে প্রথমে ডাটাটাকে গেট করবে, তারপর হচ্ছে ডাটাবেজের মধ্যে সে সেট করে দিবে অ্যাজ এ স্ট্রিং হিসেবে। সো তিনটা আমরা ফিল নিলাম, নেওয়ার পরে হচ্ছে এক্সিকিউট আপডেট করে দিলাম। দেওয়ার পরে আমরা যে ওপেন শো মেসেজ ডায়ালগ এই মেথডটার সাহায্যে আমরা হচ্ছে একটা মেসেজ শো করলাম ইনসার্ট সাকসেসফুলি, আর এখানে ট্রাই পাওয়ার পরে আমরা এখানে ক্যাচ করে দিলাম। ঠিক আছে, এখানে আপনারা একটা হলুদ আইকন পেতে পারেন, তো ওখানে থেকে আপনারা হচ্ছে কাস্ট করে নেবেন জিনিসটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা এভাবে গেল। আর এই শো টেবিল ডাটা এই মেথডটা আমরা ইউজ করেছি হচ্ছে ডাটাটাকে শো করার জন্য। সো আমরা দেখেন এইটা কোথায় লিখেছি, আমরা হচ্ছে মেইন ফাংশন যেখানে আছে মেইন ফাংশনের উপরে আমরা আরেকটা মেথড আমরা ক্রিয়েট করেছি পাবলিক মেথড, সেটা হচ্ছে শো টেবিল ডাটা। আমরা টেবিল ডাটাটাকে শো করার জন্য এটা করেছি। তো আমরা হচ্ছে এখানেও সেম ভাবে টেবিলের সাথে হচ্ছে আমরা JDB ডাটাবেজের সঙ্গে কানেক্ট করে দিছি। ঠিক আছে, আমি এখানে ডাটাবেজ নেমটা দিয়ে দিই, ডাটাবেজের সঙ্গে কানেক্ট করে দিছি, যেখানে হচ্ছে আমার হচ্ছে এখানে হচ্ছে এটা নিউ ডাটাবেজ হবে। সো যেখানে হচ্ছে আমার কুইরিটা হবে এটা। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা শো ডাটার জন্য আমরা এটা করে দিলাম। সো এটার মাধ্যমে আমরা ডাটাটাকে শো করতে পারবো। ঠিক আছে, আর আমরা হচ্ছে এটা মেথডটা এখানে লেখার পরে আমরা সরাসরি মেথডটাকে হচ্ছে ইনসার্টের এখানে আমরা হচ্ছে কল করে দিলাম। ঠিক আছে, ইনসার্টের এখানে কল করে দেওয়ার পরে এখন আমার ইনসার্টটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমি এখানে ইনসার্ট করলে আমি এই ডাটাটা এখানে দেখতে পাবো। এখন আমি আপডেট করব কিভাবে, আপডেট এবং ইনসার্টের জিনিসটা সেম, কুইরিটা সেম, কিন্তু এখন আমার বিষয়টা হচ্ছে আমি আপডেট করব একটা ডাটা। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমি হচ্ছে সব সবগুলাতে মেনশন করে দিতে পারি না। যেমন আমার একটা আইডি দেওয়া থাকবে, রোল নাম্বার দেওয়া থাকবে। এখন আমি রোল নাম্বার যা হবে, যা রোল নাম্বার যা ইনফরমেশন আছে, আমি শুধু শুধু রোল নাম্বারটা যদি দিয়ে ওই ডাটাগুলো চেঞ্জ করে দিই, সে আপডেট করে নেবে। এই জন্য এখানে কুইরিটা হয়েছে এরকম আপডেট নিউ। আচ্ছা, এটার জন্য আমার ডাটাবেস নেমটা চেঞ্জ করে দিলাম নিউ ডাটাবেস। নিউ ডাটাবেস থেকে সে আপডেট করবে, সেট করবে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস, পুরিটা একদম এভাবে লিখতে হবে। আর মনে রাখতে হবে সবসময় এটা কিন্তু হচ্ছে আমার ডাটাবেজের মধ্যে ভ্যালুগুলো না। ঠিক আছে, এখানে ডাটাবেজের ভিতরে আমরা যা দিয়ে যেভাবে দিয়েছি, হ্যাঁ, এই যে এখানে ডাটাবেজের মধ্যে আমরা যেভাবে দিয়েছি এভাবে যদি একদম হুবহু এভাবে আমাদের ওখানে লিখতে হবে, না হলে কিন্তু সে কাজ করবে না। তো আমরা হচ্ছে এখানে এসে ফার্স্ট নেম লাস্ট নেম এটা সেট করব, হোয়ার রোল নাম্বার ইজ ইকুয়াল টু হোয়াট, মানে আমাদের রোল নাম্বারটা যত হবে, সাপোজ রোল নাম্বার যদি আমি এখানে এক দেই তাহলে সে একে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস চেঞ্জ করবে। আমি যদি রোল নাম্বার টু দেই সে একে দুই এর ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করবে। সো এভাবে হচ্ছে আমরা জিনিসটাকে আপডেট করব। সেম ভাবে ওই ইনসার্ট এবং ইয়ের জিনিসটা সেম, কানেকশন আমাদের প্রথমে হচ্ছে ডাটাবেজের সঙ্গে কানেক্ট করতে হবে, তারপর প্রিপেয়ার স্টেটমেন্ট করতে হবে, তারপর হচ্ছে সেট টেক্সট। এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে এখানে আমরা চারটা ডাটাই নিব, কারণ আমাদের কি রোল নাম্বারের এখানে প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, সো আমাদের রোল নাম্বারটা সেইখানে যেটা দিবে, তারপরে গিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে কি করব,
কাজ করব। সো আমি এখানে এটা ডাটাবেজ নেমটা আগেরটা দেওয়া আছে, আমি এটা ডাটাবেজ নেম চেঞ্জ করে দিলাম, এখানেও চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। সো আমি এখানে চারটাই নিয়েছি। সো এখানে আমি রোল নাম্বারটা যখন মেনশন করে দিব সে অনুযায়ী সে এগুলা নিবে। তারপর হচ্ছে এক্সিকিউট আপডেট করে দিলাম, তারপর আবার একটা মেসেজ শো করে দিলাম, তারপর একটা ক্যাচ এক্সেপশন দিলাম। আবার আমি এখানে হচ্ছে যে টেবিল যে শোর জন্য যে টেবিলটা ইউজ করেছি সে টেবিল মেথডটা এখানেও কল করে দিলাম, যাতে আমি আপডেট করার সঙ্গে সঙ্গে আমি টেবিলের ভ্যালুগুলো দেখতে পারি। এগুলো আমার আপডেট। এরপরে আমি যাব হচ্ছে ডিলেট। ডিলেটে যখন যাব, ডিলেটে আসলে মেইন জিনিসটা হচ্ছে আমরা ডিলেটে কোনো কিছুর প্রয়োজন নেই, ডিলেটে শুধু আমরা ডিলেটের কুইরিটা লিখব, ডিলেট ফ্রম, এখানে আমরা ডাটাবেজ নেমটা চেঞ্জ করে দিই, ডাটাবেজ নেম চেঞ্জ করে দিলাম, হায়ার রোল নাম্বার। সো আমরা শুধু রোল নাম্বারটা যদি দেই, দিয়ে যদি ডিলেট বাটনে ক্লিক করি, তাহলে সে ওই রোল নাম্বারে যত কিছু আছে সে সব ডিলেট করে দিবে, কারণ এখানে আমার কোনো কিছুর ইনসার্ট করার দরকার নাই, সেভ করার দরকার নাই, বা টেক গেটও করার দরকার নাই, কারণ আমরা ডিলেট করে দিব সরাসরি। সো এই এই কুয়েরিটা আমরা প্রথমে এখানে লিখলাম, লেখার পরে ডাটাবেজের সঙ্গে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে প্রিপেয়ার স্টেটমেন্ট করলাম, শুধু আমরা যে ডাটাটা নিব সেটা হচ্ছে গেট টেক্সট। নেওয়ার পরে শুধু রোল নাম্বারটা নিব, রোল নাম্বারটা নিলে সে শুধুমাত্র রোল নাম্বারটা যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো সে ডিলিট করে দেবে। আর এই যে এক্সিকিউট আপডেট, এই এই মেথডটার মাধ্যমে সে কি করে দেবে, সে জিনিসটাকে ডিলিট করে দেবে। তারপর সে মেসেজ এখানে শো করবে ডিলিট সাকসেসফুলি। ওকে, তো এভাবে হচ্ছে আমরা হচ্ছে ডিলিট বাটনে হচ্ছে কাজ করব। তারপরে হচ্ছে আমরা তারপরে আমরা হচ্ছে ডিলেট হয়ে গেল। তা আমরা এখন যদি, আচ্ছা ডিলেটের এখানে কি আমরা ডাটাবেস চেঞ্জ করেছি, নিউ ডাটাবেস, তারপরে হচ্ছে ওকে ডাটাবেসের এখানেও চেঞ্জ করেছি। সো এখানে নিউ ডাটাবেস, কারণ আমার ডাটাবেসে যেহেতু এক্সাম্পলের জন্য চেঞ্জ করেছি, সো আমাকে সব জায়গায় জিনিসটা সেম হতে হবে, না হলে কিন্তু আমার প্রোগ্রামটা রান করবে না। তো আমি মোটামুটি হচ্ছে আমার প্রোগ্রামের ইনসার্ট আপডেট ডিলেটের মোটামুটি সব কাজই করে ফেলেছি। নিউটার কাজ করা লাগবে না, বাদ করে দিই। তো সব কাজ মোটামুটি করা শেষ, এখন আমরা জিনিসটা রান করে দিই। জিনিসটা রান যদি করি, আমরা প্রথমে ইনসার্ট করব, ইনসার্টে আমাদের রোল নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই। সাপোজ আমি দিলাম হচ্ছে, সরি এখানে তো নয়, এখান থেকে রান করতে হবে। আচ্ছা দেখেন, এখন আমরা হচ্ছে যেহেতু রান করব, আমরা কিন্তু ফুল প্রজেক্টটা রান করতে পারবো না, কারণ শুধু আমরা একটা ফর্মের কাজ করেছি, কিন্তু আমরা এখানে ফুল ফর্মের কিন্তু কাজ করি না। এই জন্য হচ্ছে আমাদের এখানে যে মেইন মেথডটা সে শুধু এখানেই রেখে দিয়েছে, তাই আমরা শুধু এই ফাইলটা রান করতে পারবো। তো এখানে রাইট বাটন ক্লিক করার পরে যদি আমি রান ফাইলে ক্লিক করি, তাহলে সেই রান ফাইলটা রান করবে। ওকে, এখানে দেখেন একটা এক্সেপশন দেখাচ্ছে, কম মাইস্কিউএল জেডিবিসি এক্সেপশন, জেডিবিসি রিফোর, মাইস্কিউএল সিনট্যাক্স এক্সেপশন, টেবিল নিউ ডাটাবেস ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এখানে বলতেছি কি, সো এখানে আমার কোথাও এক জায়গায় আমি হচ্ছে ডাটাবেসটা ঠিক মতো বসাই নাই। ঠিক আছে, কোথায় সেটা হতে পারে, ওকে আমাদের যে ভুলটা ছিল, আমরা এখানে দেখেন ডাটাবেজে নেম আর টেবিল নেম কিন্তু আলাদা। সো আমরা এখানে ডাটাবেজে নেম দিয়ে দিয়েছিলাম, এখানে আমাদের এই টেবিল নেম দিতে হবে। সো আমাদের টেবিল নেম ছিল কি, নিউ টেবিল, ঠিক আছে। সো আমরা এখানে নিউ টেবিল ইউজ করতে হবে। সো আমরা নিউ টেবিল দিলাম, এখানেও এখানে ডাটাবেজ ডাটাবেজ নাম হবে, এখানে 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 কুই দিতে হবে নিউ টেবিল, কারণ আমরা
আমরা জিনিসটা কিন্তু করব হচ্ছে টেবিলের ভিতরে, ঠিক আছে? ইনসার্ট করব হচ্ছে টেবিলের ভিতরে, ডিলিট ফ্রম, এখানেও নিউ টেবিল হবে, নিউ টেবিল হবে, নিউ টেবিল হবে। তারপরে হচ্ছে দেখি আর কোথাও আছে কিনা, আমরা ফার্স্টে এটা করলাম 100 সাকসেসফুলি ফ্রম নিউ টেবিল। আচ্ছা আচ্ছা, এখন রান করে দেখি। হ্যাঁ, ওকে, সাকসেসফুলি ডিড ইট। সো আমরা ফার্স্ট নেম দিলাম, সাপোজ ইয়ার, লাস্ট নেম দিলাম আহমেদ, অ্যাড্রেস দিলাম হচ্ছে উত্তরা, ঠিক আছে? ইনসার্ট, সো ইনসার্টেড সাকসেসফুলি, একদম সে সরাসরি আমাদের এখানে কি করতেছে, ডাটাটা শো করতেছে। সো আরেকটা আরেকটা নেই, যেমন মিরপুর, ইনসার্ট করলাম, ইনসার্ট হয়ে গেল। ওকে, সো আমি এখানে যাচ্ছি, এখন আপডেট করব, ঠিক আছে? আমি এটা কেটে দিই। এখন আপডেট করলে আমাদের সূত্র অনুযায়ী কি, আমরা শুধু রোল নাম্বারটা মেনশন করলে হবে। রোল নাম্বারটা সাপোজ এক নাম্বারটা আমি আপডেট করবো, সো ফার্স্ট নেমের জায়গায় সাপোজ আমি দিলাম ইস্তি, লাস্ট নেমের জায়গায় দিলাম হক, আর অ্যাড্রেস দিলাম হচ্ছে সাপোজ পুরী। ওকে, সো আপডেট। এক্সেপশন, হোয়াট এক্সেপশন? ওকে, ওয়েট, এই যে আপডেটের এখানে আমরা কি করছি, নিউ ডাটাবেস দিয়ে রাখছি, তো এখানে আমাদেরকে নিউ টেবিল দিতে হবে, নিউ টেবিল। ওকে ওকে, তো আবার রান করি আমরা, রান ফাইল করলাম। সো আমার অলরেডি দুইটা ডাটা আপডেট হয়েছে। এখন দেখেন ডাটা বেজে গিয়ে আমরা ডাটাগুলো কি আপডেট হয়েছে কি, ও আমার ডাটাগুলো কি সে নিয়ে নিল, গুড জব। তো সাপোজ আমি এখন আপডেট করব, তো একটা আপডেট করব, নাম দিলাম মিস্তি, লাস্ট নেম দিলাম হক, অ্যাড্রেস দিলাম কুয়েল। ওকে, আপডেট। ও হোয়াট দ্য হেল, সো আমরা আবার ট্রাই করি, ওয়ান স্টে ওয়ান জমেন, ও আপডেট সাকসেসফুলি। ওকে, সো সে সরাসরি জিনিসটা আপডেট করে নিল। এখন আমরা ডিলিট করব, ডিলিট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শুধু জাস্ট রোল নাম্বারটা দিলে সে ডিলিট করে দেবে। সাপোজ আমি দুই নাম্বার ডাটাটা ডিলিট করব, ডিলিট সাপোজ ডাটাটা ডিলিট করে নেব, ঠিক আছে? সো দিস ইজ হাউ আমরা হচ্ছে কাজটা করব। সো থ্যাংক ইউ, আমরা সবাই কাজটা করে ফেলবো ফুললি, থ্যাংক ইউ।